নতুন একটা ক্যানভাস নেই। আমরা গতকালকে যে টিপ দেখছিলাম কেনে ক্লোন স্ট্যাম্প টুল, তার পাশে একটা টুলস আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে প্যাটার্ন ক্রিয়েট করা হয়। প্যাটার্ন স্ট্যাম্প টুলে যখন যাবেন এখানে এই অপশনটা পাবেন, এই যে বাবলস, এখানে প্যাটার্নগুলো শো করে। যেখানে ডিফল্ট কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নগুলো দিয়ে কী হয়, এই যে ব্রাশের মতোই এই প্যাটার্নগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, আপনি মানে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর যদি প্যাটার্ন দিতে চান, এই যে ইরেজ করবেন, ব্রাশটা বড় করে নেন, ইরেজ করলাম, এটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এটা কোথায়, প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে এই প্যাটার্নে। তাহলে এখানে অল্প কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, এই যে প্যাটার্ন, প্যাটার্ন হলো কি, একটা জিনিস বারবার এই যে রিপিট করতেছে, রিপিট করে একটা ডিজাইন তৈরি হচ্ছে। তাহলে এই প্যাটার্ন আমরা কীভাবে তৈরি করতে পারবো এবং অন্য কোথাও কীভাবে ইউজ করতে পারি, আপনাদের ইমেজগুলো গতকালকে দেওয়া হয়েছিল এখানে। এখানে দেখি ঢাকা ইমেজ ফ্লাওয়ার প্যাটার্ন, যে ফ্লোরে যদি প্যাটার্ন দিতে চাই সেটা পরে আসতেছি। ওকে, এই ছবিটা যদি নিয়ে যাই, এই ছবিগুলো আপনাদের কাছে আছে ফটো এডিট কালেকশন প্যাটার্ন ফোল্ডারের ভিতরে, এই ছবিটা পাবেন। এখানে ওপেন করলাম, ডাবল ক্লিক করে এটা কি করবো, ড্রেসটাকে সিলেক্ট করি, কুইক সিলেকশন দিয়ে যে ড্রেসটা সিলেক্ট করলাম, পরেরটাও সিলেক্ট করে নিলাম। এটাতে যদি আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করি, প্যাটার্ন অ্যাপ্লাই করতে গেলে প্যাটার্ন টুলে যেতে হবে, তারপরে এখানে যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে ইরেজ করতেছি, ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, এমন দেখাচ্ছে। তাহলে করবো, দুই তিনবার দেখাবো, আপনাদের ইয়েটা রেকর্ড হচ্ছে, আপনারা দুই তিনবার করে একটা জিনিস দেখাবো। আমরা এই যে ক্লোন টুলের নিচে একটা টুলস আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখান থেকে এসে এই যে এখানে শো করতেছে কিছু প্যাটার্ন আছে, তারপরে এখানে ব্রাশের মতো আমরা চাইলে লোড করতে পারবো, প্যাটার্ন লোড দিতে পারবো। এগুলা লার্জ স্মল থাম্বনেল আছে, লার্জ থাম্বনেল দিলে তাহলে লার্জ হবে, এটা স্মল করে দিলাম। প্যাটার্ন কি হয়, একটা জিনিস আপনার বারবার এই যে রিপিট হবে, এখানে যখন একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন এভাবে বারবার রিপিট হচ্ছে। ওকে, এখন তাহলে প্যাটার্ন তৈরি করব কিভাবে আর রিপিট করব কিভাবে, এই ইমেজগুলো আপনাদের দেওয়া আছে, এই ইমেজগুলো দেখবেন। এই যে দেখেন এখানে ইমেজটা ওপেন করলাম, এখানে দেখাচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স যদি দেখায় এই লেয়ারের উপর কাজ হবে না। তাহলে ইন্ডেক্স ওলা লেয়ার যখন দেখা যাবে, এমন ইমেজ থেকে মোড, মোড থেকে ইন্ডেক্স থেকে আরজিবি করে দিবেন, তাহলে লেয়ারটা স্বাভাবিক যে লগ হলো আনলক করে এখন এটাতে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে আমরা চাচ্ছি যে এই ড্রেসটার উপরে আমরা একটা প্যাটার্ন দেব, এই ড্রেসটার উপরে একটা প্যাটার্ন দিতে আছে। তাহলে যে জায়গাটা আমরা প্যাটার্ন দিব সবার আগে ওই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, আর যে প্যাটার্নটা দিবেন সেই প্যাটার্নটা আপনার এখানে থাকতে হবে। আমরা চাচ্ছি এই ছবিটাকে প্যাটার্ন করতে, তাহলে এই ছবিটা
এই যে রেকট্যাঙ্গেল দিয়ে সিলেকশন করতে পারি পুরোটাই, অথবা কন্ট্রোল এ দিলেও সিলেকশন হয়ে যাবে। সিলেকশন করার পরে এডিট ডিফাইন প্যাটার্ন, গতকালকে দেখছিলাম ব্রাশ তৈরি করা, আজকে দেখতেছি ডিফাইন প্যাটার্ন, মানে কিভাবে প্যাটার্ন তৈরি করলাম। লিখে নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ড্রেস পি দিলাম, তাহলে প্যাটার্নটা তৈরি হলো। আসলে তৈরি হইলো কিনা কোথায় দেখতে পাবো, প্যাটার্ন স্ট্যান্ড টুলে যাবেন, এই প্যাটার্নটা ওপেন করবেন, সবার শেষে দেখেন ওই প্যাটার্নটা চলে আসছে। এখন আমরা এখানে তো একটা ইমেজ প্যাটার্ন করলাম, এখন এখানে এটা কি হবে যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করবেন, দেখেন যে অ্যাপ্লাই হচ্ছে, মাঝখানে একটা দাগ হচ্ছে, কারণ আমরা ওই যে প্যাটার্ন পুরো ইমেজটায় প্যাটার্ন করছিলাম। এটা যদি আমরা এমন করতাম, প্যাটার্ন রেক্টাঙ্গেল দিয়ে সিলেকশন করে এই ছোট্ট এইটুকু জায়গা সিলেকশন করে এইটুকু প্যাটার্ন করবো, এডিট ডিফাইন প্যাটার্ন, ওকে কন্ট্রোল ডি। এখন যদি ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন না প্যাটার্ন স্ট্যান্ড টুল সবার শেষেরটা এখানে ব্রাশ টুলের মতো ইরেজ করেন, তারপরেও একটা দাগ দেখাচ্ছে, যে জায়গাটা জড়া হয়ে গেছে সেটা একটা দাগ দেখাচ্ছে, এটাও দেখাবে না, এটা অন্য কাজ করতে হবে। তাহলে এই আমরা চাচ্ছি এই ড্রেসটার উপর প্যাটার্নটা অ্যাপ্লাই করতে, এই ড্রেসটার উপর প্যাটার্ন অ্যাপ্লাই করতে গেলে তাহলে মিট করেন, ড্রেসটা আগে সিলেকশন করে নিতে হবে, এই যে ড্রেস ড্রেস সিলেকশন করে নিলাম, এরপরে কি করব, ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন স্টেম টুল থেকে প্যাটার্ন, এই যে প্যাটার্নটা তৈরি করলাম সেই প্যাটার্নটা এখানে রিপিট করব। আমাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই যে একটা দাগ দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে, এই দাগটা দূর করার জন্য আমাদের প্যাটার্নটা অন্যভাবে অ্যাপ্লাই করবো আমরা। কোথায়, এই যে এফএক্স লেয়ারের নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, এফএক্স যেটাকে বলা হচ্ছে এখানে অ্যাড লেয়ার স্টাইল, এখান থেকে যে প্যাটার্ন ওভারলে, এখান থেকে প্যাটার্ন ওভারলেতে যদি যাই, যাওয়ার পর কেমন আসতেছে, পুরো জায়গাটাই সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে জিনিসটা করতে, এই ড্রেসটা যে আমরা সিলেকশন করলাম এটাকে কন্ট্রোল জে দিয়ে, আচ্ছা এটা আমাদের সিলেকশনটা একটু ভেজাল আছে, এটা ঠিক করে দিই, আমরা মূলত দেখতেছি কিভাবে প্যাটার্নটা অ্যাপ্লাই করে আর কিভাবে নতুন প্যাটার্ন তৈরি করে। প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য তো আমরা এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলে গেলাম, জাস্ট এখানে প্যাটার্ন যেটা সিলেকশন করে দিচ্ছেন সেটা অ্যাপ্লাই হচ্ছে। তো এখান থেকে অ্যাপ্লাই করার সময় কি হচ্ছে, নিজে অ্যাপ্লাই এখান থেকে যখন অ্যাপ্লাই করতেছেন, আগের যুগে প্যাটার্ন দেওয়া আছে ডিফল্ট, এগুলো অ্যাপ্লাই হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু যখন নতুন আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা এখানে কি হচ্ছে, ওই যে আমরা জড়া দিয়ে দিছিলাম এটার একটা এখানে দাগ দেখা যাচ্ছে, এই দাগটা যেন দেখা না যায় এই জন্য আমরা অ্যাপ্লাই করবো প্যাটার্নটা কোথায় থেকে, এই যে প্লেয়ার স্টাইল থেকে। তো তার আগে যে কাজটা করতে হবে, এখানে তার আগে যেটা করতে হবে, এই যেটা সিলেকশন করছি এটা আর একটা ডুপ্লিকেট করে নিতে হবে, কন্ট্রোল জে, কি ডুপ্লিকেট করলাম, শুধু এই ড্রেসটাকে ডুপ্লিকেট করে নিয়েছি, এই ড্রেসটাকে কন্ট্রোল ধরে যে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলাম, মানে সিলেকশন করে নিলাম, এখন লেয়ার স্টাইলে যায় প্যাটার্ন ওভারলে, এখান থেকে আমরা যে লেয়ারটা সিলেকশন করলাম ওই লেয়ারটার উপরে এখন কাজ হচ্ছে। আর আমাদের এখানে যে প্যাটার্নটা এখন দিব, দেখেন এই যে প্যাটার্নটা তৈরি করছিলাম, এই প্যাটার্নটা দিলাম, এই যে দাগটা দেখা যাচ্ছে, দাগটা এখন দেখা যাবে না, কি করব, স্কেলটা, এই যে স্কেল এখানে আছে স্কেলটা বাড়ায় দিতে পারেন অথবা কমায় দিতে হবে, একবারে অনেক কম,
তাহলে একটা প্যাটার্ন কত বড় হবে, প্যাটার্নটা কিভাবে রিপিট হবে, এই জিনিসটা আমরা ঠিক করতেছি কোথা থেকে, এই যে লেয়ার স্টাইলে এসে এখান থেকে ঠিক করতেছি। পরের লেয়ারটা যদি দিই একই অবস্থা, তাহলে স্কেলটার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু এটা বড় ছোট করবেন। তাহলে এইভাবে ড্রেসের উপর প্যাটার্ন দেওয়া যায়, এটা ক্লায়েন্ট অনেক ক্লায়েন্টে কাজ দেয় যে আপনাকে কি করে, একটা শুধু ড্রেস দিয়ে দিছে, দেওয়ার পর বাকিগুলো কি করছে, আপনাকে এই ধরনের তার ডিজাইন দিয়ে দিছে, আপনি এই ডিজাইনগুলো আপনার ছবিতে অ্যাপ্লাই করবেন। আচ্ছা এই ছবিটা নিয়ে যাই, এটাকেও একটি প্যাটার্ন করে দেখাই। ছবিটাকে সিলেকশন করলাম, রেক্ট্যাঙ্গেল কুইক সিলেকশন, এই যে এটা সিলেকশন করলাম, এটাকে কি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম, মানে এই জায়গাটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি, এই জায়গাটায় প্যাটার্ন দিব। তাহলে কন্ট্রোল জে কন্ট্রোল জে আরও দুইটা ডুপ্লিকেট করে নিয়েছি, এগুলো একটা একটা লেয়ারে এক একটা স্টাইল দেবো। তাহলে লেয়ারে কোনগুলো অ্যাপ্লাই করবো, এই ডিজাইনটা অ্যাপ্লাই করবো, যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করবো, তাহলে যেগুলো অ্যাপ্লাই করবো ওই ইমেজগুলো আগে কী করতে হবে, প্যাটার্ন তৈরি করে নিতে হবে। এটা সিলেকশন করে নিন, আনলক, কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেকশন করলাম, এডিট, ডিফাইন প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন হলে এটা ডিলিট করে দিই, এটাও কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, এডিট, ডিফাইন প্যাটার্ন, এটাও প্যাটার্ন করে নিলাম। এখন আমরা এখানে এসে কন্ট্রোল ধরে যে এটাকে সিলেকশন করলাম, যে লেয়ারটার উপর অ্যাপ্লাই করবো, লেয়ার স্টাইল, প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলেতে এসে আমরা কোনটা, যে লেয়ারটা আমরা এই যে প্যাটার্নটা তৈরি করছি, দেখেন এটা বড় ছবি যার কারণে দাগ বোঝা যাচ্ছে না, স্কেল এটাও ছোটো করে দিতে পারেন, যে আপনার ড্রেসের কতটুকু হবে পাতা, যে বড় হতে পারে ছোট হতে পারে, এমনভাবে করতে হবে না, একটু রিয়েলিস্টিক মনে হয়। কন্ট্রোল ডি, তাহলে এটাকে একটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, এখন এই লেয়ারটা হাইড রাখি, এই লেয়ারটার উপর কাজ করি, এই লেয়ারটা আর একটা অন্য প্যাটার্ন দেবো। তাহলে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলাম, লেয়ার স্টাইল, প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলে থেকে পরের ড্রেসটা সিলেক্ট করে দিলাম, এটা এইভাবেই রাখলাম, স্কেলটা ছোটো বড় করলাম না, আর এটা দিয়ে হলো অপাসিটি করা যায়, এই যে অপাসিটি মানে কতটুকু গাঢ়ত্ব রাখবেন, ঝাপসা করতে পারেন, হাইলি রাখতে পারেন, এখানে মাল্টিপ্লাই আছে, এই যে তাহলে আমাদের ড্রেসে আসল দাগটা আসলো, তারপরে স্ক্রিন আছে, ওভারলে আছে, যেটা আর কি যায় মাল্টিপ্লাই করতে পারেন, তাহলে অপাসিটি একটু কমায় দিলাম, নাও দিতে পারেন 70 করে দিলাম, স্কেল যেটা আছে এটা থাক, বড় ছোট করলে কি হবে, ওই যে ইমেজের ভিতরে যে আকারগুলো সেটা বড় ছোট হবে। ওকে, তাহলে কন্ট্রোল ডি কি হলো, দুইটা হলো, এখানে উপরে একটা, তারপর উপরে টাইপ করলে যে নিচে একটা, অরিজিনাল ছিল এটা, আমার একটু ফোন আসছে ওই যে অফিস থেকে আপনাদের, ভাই আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ হ্যাঁ ভালো আছো, শাহাদাত, শাহাদাত নাম আমাদের লিস্টের তো নাম নাই, নয় নম্বরে তো এখানে আছে আশফিক আমিন ইফতি, আমিন তো নালিতা বাড়ির, আজকে আপডেটটা তো আমি পাইনি এখনো। আচ্ছা ওনার সাথে কথা বলে নিব। আচ্ছা আসসালামু আলাইকুম, আচ্ছা তাহলে কি হলো, একটা ড্রেস এটা একটা প্যাটার্ন করলাম, তার উপরে এটা একটা প্যাটার্ন করলাম,
আবার এটা চাইলে এটাও একটা প্যাটার্ন করতে পারি। এটা প্যাটার্ন করতে গেলে এখন ওই ধরনের একটা প্যাটার্ন তৈরি করতে হবে, নিয়ে আসি এই ছবিটা নিয়ে যাই, যে এটার উপর প্যাটার্ন করব, আনলক, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে এডিট ডিফাইন প্যাটার্ন ওকে দিলাম, কন্ট্রোল ডি ডি সিলেক্ট করে রাখলাম। এটা তাহলে যেগুলো প্যাটার্ন করতেছি ইমেজগুলো তো আর আমার কাজে লাগতেছে না, এটা কাটে দিলাম। এখানে এখন কি লেয়ারটা সিলেকশন করতে হবে, নাহলে তো পুরো পেজে নিয়ে যাবে। দেখেন সিলেকশন না করে করলে কি হয়, লেয়ার স্টাইল প্যাটার্ন ওভারলে। আচ্ছা লেয়ারটা সিলেকশন না করলেও হচ্ছে, কারণ একটা ওই লেয়ারটা শুধু ওইটুকু জায়গায়, এই জন্যই হচ্ছে। আমার তো লেয়ারটা আগে আলাদা করে নিয়ে নিয়েছি। তাহলে এই ড্রেসটা দিলাম, এটা অনেক বড় দেখাচ্ছে, স্কেলটা যদি ছোট করে দিই, যেমন অপাসিটি যদি কমা যায় দিতে পারেন, নাও দিতে পারেন, মাল্টিপ্লাই করতে পারেন। ওকে কন্ট্রোল, তাহলে যে একটা ড্রেসের অনেকগুলো প্যাটার্ন এলো, মানে অনেকগুলো স্টাইল এলো তার। এইভাবে আপনাদের এই যে ক্লায়েন্টগুলো এইভাবেই দেয়, যে একটা ড্রেস দিল, ওই একটা ইমেজ টি শাড়ালা দিল, সেখানে তার কোম্পানির ডিজাইনগুলো সে রিপ্রেজেন্ট করতে বলে, সবগুলো ডিজাইন। প্রত্যেকটা মানুষের ছবি না তুলে ওরা একটাতে ছবি তুলছে, আর ড্রেসগুলো ছবিগুলো দিয়ে দিলে আপনি প্যাটার্ন করে রিপ্লেস করতে পারেন। তাহলে আমরা যদি মানুষের গায়ে আবার আরেকবার দেখাই দিই, মানুষের গায়ে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে ড্রেসটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন হয়ে গেলে কোথায় যাব, এটাকে কন্ট্রোল জে যদি না দিই তাহলে লেয়ার স্টাইল প্যাটার্ন ওভারলে করলে কি হবে, পুরো পেজটায়, হ্যাঁ পুরো পেজটা নিয়ে নিচ্ছে। এই জন্য আমাদের ওইটুকু জায়গা কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিতে হবে, ওই ড্রেসটা নেওয়ার পর এখানে প্যাটার্ন ওভারলে, তারপরে আপনি যেটাই দিবেন সেই স্টাইলটা এখানে হবে। দেখুন তাহলে একটা ড্রেস এবার যতগুলো খুশি আপনি কি করতে পারবেন, প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তাহলে এখানে প্যাটার্ন যখনই অ্যাপ্লাই করতেছেন, প্যাটার্ন নবললে থেকে আচ্ছা যখনই আমরা এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করতেছি তখন কি আছে, এই যে এফেক্টস, মানে এই এফেক্টস আমরা ইউজ করছি, লেয়ার ইফেক্ট দিছি, দেখুন এটা দেখাচ্ছে। এখানে চাইলে এটা ইফেক্টটা হাইড করে রাখলে আবার আগের মতো হয়ে যাবে, শো করলে আবার এটা হবে, হাইড করলে এমন হলো। তাহলে এটা যদি আমরা কখনো না চাই তাহলে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিতে পারি। ক্লিয়ার করে দিলে কি হবে, এটা আবার চলে যাবে। ওকে এটা হলো প্যাটার্ন। এইভাবে প্যাটার্ন হলো ড্রেসের উপর স্পেসিফিক কোনো জায়গার উপর বা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করতে পারি। আমরা গতকালকে দেখছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কী করা যায়, এই যে টি শার্টের কালার চেঞ্জ করা যায়, একটা টি শার্ট আপনি কি অনেকগুলো কালারে করতে পারেন। দেখেন তাহলে আপনার এই ক্লায়েন্টগুলো এই কাজগুলো দেয়, সে কালারগুলো বলে দেয় যে তার একটা মানুষের মনে হবে যে একটা মানুষের সে অনেকগুলো টি শার্ট পরছে, এই যে অনেকগুলো কালার আপনি ক্রিয়েট করলেন, একটা ড্রেস একটার উপরে সব হচ্ছে। এই কাজটাও করা যায়, আবার প্যাটার্ন তো দেখেন। তাহলে আপনাদের এখন অ্যাপ্লাই করতে হবে, প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখাতে হবে। এখানে এই যে ড্রেসগুলো আপনাদের ছবিগুলো দেওয়া আছে, সাথে একটা ভিডিও দেওয়া আছে, এটা বাসায় গিয়ে দেখে নিতে পারেন। তারপরে এখানে প্যাটার্নের কিছু ছবি দেওয়া আছে, এই প্যাটার্নগুলো অ্যাপ্লাই করে আপনারা ট্রাই করতে পারেন। ওয়ালের কিছু ছবি দেওয়া আছে, এটা তো পরে আসবো। তাহলে এবং এখানে প্যাটার্ন প্যাটার্ন ইউজিং কীভাবে ইউজ করবেন এই ইমেজগুলো দেওয়া আছে এখানে। এর মধ্যে লিঙ্ক আপনাকে দিলে তো আপনি ওখানে নেটে এত বড় ফাইল আপনি নামাইতে পারবেন না, এত বড় ফাইল নামাইতে পারবেন না। এখন যেটা করতে পারেন শুধু প্যাটার্নের ফোল্ডারটা নামাইতে পারেন, প্যাটার্নের ফোল্ডারটা ছোট আছে। আচ্ছা এখানে নতুন একজন জয়েন করছে আজকে প্রথম মনে হয়, শাহাদাত হোসেন,
শাহাদাত হোসেন আছেন? শাহাদাত হোসেনকে আজকে প্রথম দেখতেছি, উনি কি আগে থেকে ক্লাস করতো কিনা একটু ওকে জানতে হবে। আচ্ছা এখানে, হ্যাঁ বলেন, আপনি কি আজকে প্রথম? আপনি বলেন বলেন। আমি কি করতে পারি বলেন? জাহিদ স্যারে ধরেন। আচ্ছা এই যে এই আচ্ছা আমাকে ল্যাবের পিসির সার্ভিস খুব বেশি ভালো হবে না, এই জন্য আপনাদের যেটা করতে হবে, ল্যাবে আপনার শেয়ার করেন, 2-3 জন মিলে একটা করে পিসিতে বসেন, যে পিসিটা ভালো আছে এইভাবে শেয়ার করে কাজ করেন। কালকে যদি চেয়ারম্যান স্যার আসবে, এরপরে সমাধান কি হয় দেখেন। আর এখানে আপনার যে ফটো এডিটিং যে লিঙ্কটা চাইলেন, এখানে অনেকগুলো আছে, এখন ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে, শুধু আপনি প্যাটার্নটা নামাবেন, প্যাটার্ন ইউজিং ফটোশপ, এই দুইটা ফোল্ডার শুধু নামাবেন, সময় অল্প লাগবে, পাশাপাশি আপনার এখনই কাজ করতে হবে। ওকে, আর প্যাটার্ন ইমেজগুলো যে লাগবেই এমনটা না, নেট নেট থাকলে নেট থেকে নামায় নেন। এখন তো প্যাটার্ন তো এখানে ডিফল্ট প্যাটার্ন আছে, ডিফল্ট প্যাটার্নটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখেন, তারপরে আবার এখান থেকে লেয়ার স্টাইল দিয়ে কীভাবে অ্যাপ্লাই করলাম সেটাও দেখেন, তারপরে লিঙ্ক চাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, এখানে চ্যাটিং অপশনে দিয়ে দিলাম, চ্যাটিং বক্সে লিঙ্ক আবার দিয়ে দিছি, এখানে ক্লাস চ্যাটিং বক্সে আপনারা সবাই একটু প্যাটার্নটা দেখেন, প্রবলেম হলে আমাকে বলেন। বলেন, রাজীব হাসান আর রাজীব মিয়া তো এক ব্যক্তি নাকি? আপনি তো অনেকদিন ক্লাসে আসেননি। আপনার এখানে ক্লাস 3 দিনের অ্যাবসেন্ট, ক্লাসে হইলো 6 দিন, তার মধ্যে 3 দিন অ্যাবসেন্ট আচ্ছা আপনি দেখেন কি সমস্যা দেখান। মোবাইলে কি শেয়ার করছে? মোবাইল মোবাইলে কি দেখাবেন?